ফ্রেন্ডস, আজকে কালী পুজোর পরের দিন, মঙ্গলবার। তো আজকে আবার পাড়ায় যাচ্ছি, আর পাড়ায় আজকে ফুচকা খাওয়ানো হচ্ছে। আমি তাই রুটি ফুটি করে যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে, পাই কি না দেখি। চলো তারপরে পরে এসব মন সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? ঢুকেই তো থাকি, ভিডিও করতে করতে যাই। এক্সট্রা দেবে না পোশাক? তো ফুচকা খেতে চলে এসেছি, বুঝতেই পারছো ফুচকা মানে ও। তারপরে তো যত ইচ্ছা তত খাও, তার বলার মতো একেবারে মানে কি বলবো। তো যত ইচ্ছা তত খাও বলে বেশি খাইনি, 14টার মতন খেয়েছি। আর আমার ননদ একবার খেয়ে গেছে, তারপর আবার আমি টেনে নিয়েছি চলো খাবে বলে। ও বোধহয় 14টা খেয়েছে, গুনিনি, কেন দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কেন একটা এ শেষ হবে তারপর আর আমাদের দেবে পাতা। তো সেই কারণে এরপরে আমি পাবো, সেটাই আমি তোমাদের পরে দেখাবো। তো এই যে এরপরে আমাদের পাতা দেবে, তারপর আমরা খেতে খাবো আর কি। তো ভালোই মেখেছিলো, আর আমি ফুচকালাটাকে চিনি কেন, এর আগের দিনকে যেখান থেকে চুরমুর নিলাম সেই ফুচকালাটাই ভালোই মাখে, আর ভালোই লাগলো। তো এই পুজোর সময়গুলো একটু মজা হয় পাড়াতে, আমাদের একটুখানি বেশ জমজমাট, যেমন সরস্বতী পুজো, কালী পুজো, এই পুজোগুলো একটুখানি বেশ ভালো লাগে। কীভাবে দিনগুলো কেটে যায় বুঝতে পারি না, আর অর্ধেক সময় আমরা পাড়াতেই থাকি বলতে গেলে। তো খাওয়া দাওয়া এ করা খুব ভালো লাগে। দেখো আমার ননদকে, দেখো একবার আমার মুখের কাছ থেকে ভিডিও তুলছে, আমি বললাম মুখের কাছ থেকে সরে যাও, লাগছে শীতকাল পড়ছে, এবার স্কিনে যত্ন নিতে হবে। তো এই হলো ব্যাপার, আজকের দিনটা তো এইভাবেই কেটে যাচ্ছে। আর দেখো ওই দিকটা ভালোই জমজমাট। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না। ও হ্যাঁ, তোমাদের সঙ্গে তো আবার শেয়ার করিনি, আমি আবার বাচ্চাদের দলে যোগ দিয়ে দিয়েছিলাম, ওরা গেম খেলছিল, আমি একটু দাঁড়িয়ে গেছিলাম যে দেখি ওরা কী গেম খেলছে। দেখছি সেই বোতল এ করা, তো ভালো লাগলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওদের বলছিলাম এইভাবে ফেল ওইভাবে ফেল। তো এই করতে করতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবে না। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো দেখতে থাকো, এই তো ধরে নিয়েছে পুরো জিনিসটা। আরে স্কুলে আমারও হয়ে যায় কেন, এই দেখ দেখছি।